কোরআনের এই বাণীটি বুঝাতে চেয়েছে যে আল্লাহর সিফাত তথা গুণাবলী যদিও জাত তথা মূল বিষয়টি নয়, তবে জাত তথা মূল বিষয়টি না থাকলে সিফাত তথা গুণাবলীর চিন্তাই করা যায় না। কিন্তু পরক্ষণে আমরা তোমার সাহারগের নিকটেই আছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বলার মাঝে সিফাতটিকে মোটেই বুঝানো হয়নি। আমরা তোমার সাহারগের নিকটেই আছি, বলার মাঝে রূহ তথা পরমাত্মার কথাটি বুঝানো হয়েছে, তবে এই রূহ তথা পরমাত্মাটি এতই ক্ষুদ্র আকারে আছে যে ধরা পড়ার কথা নয়। এজন্যই আল্লাহকে হেকমতওয়ালাও বলা হয়। মানব দেহের মাঝে রূহ তথা পরমাত্মা আছে বলেই মোরাকাবার ধ্যান সাধনার মাধ্যমে জাগিয়ে তোলার বারবার তাগিদ দেওয়া হয়েছে। এজন্যই মহানবী তার উম্মতদের শিক্ষা দেবার জন্য হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় ও অসময় অথবা একটানা নয় ধ্যান সাধনা করেছেন। ধ্যান সাধনার মোরাকাবাটি বাদ দিলে ধর্মের এক বস্তা ভালো ভালো কথা শেখা যায় এবং সমাজে বিরাট ইসলাম গবেষক হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ভালো ভালো কথা শিখে মানুষকে বোকা বানানো যায়, প্রবন্ধ লিখে চমক তৈরি করা যায়, চোখ ধার ধাঁধিয়ে দেওয়া যায়, মনের অজান্তে সূক্ষ্ম ধোকা দেওয়া যায়, সাময়িক জিতবার সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু আখেরাতটি যে ঝরঝরা, আখেরাতটি যে অন্ধকারে ডুবে থাকে সেটা মরার আগে বুঝবার আর কোনো উপায় থাকে না। সূরা কাহাফটি বারবার পড়ে দেখুন, দেখতে পাবেন এই কথাগুলো কত নির্মম সত্য। হযরত বুয়ালি সাকালান্দারের দেওয়া মোরাকাবাটি তিনবার 3টি স্থানে করে দেখুন, দেখতে পাবেন সত্যের সামান্য নিদর্শন, এবং তা অবশ্যই দেখতে পাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অধম লেখকের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ নামক বইটির প্রথম খণ্ডে হযরত বুয়ালি সাকালান্দারের মোরাকাবাটি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই জাতীয় মোরাকাবাটির মতো না হলেও তাবলীগ জামাতের শ্রদ্ধেয় ভাইয়েরা চিল্লা করেন, এই চিল্লার ধরন ধারণ যাই থাকুক না কেন কিন্তু এটা তো অপ্রিয় সত্য যে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আল্লাহর নামে ঘর সংসার ছেড়ে চিল্লায় বেরিয়ে পড়েন। সুফিবাদের কিছুটা গন্ধ যে তাবলীগ জামাতের মধ্যে পাওয়া যায় সেটা কেমন করে অস্বীকার করি? সুতরাং তাবলীগ জামাতের মৃত্যু হতে পারে না, বরং দিনে দিনেই এর প্রসারতা ঘটতে বাধ্য। কারণ আজকের দিনে পীর ফকিরেরা মোরাকাবার বিষয়টি ঠিক মতো তুলে ধরেন না, কেবল পীরের বাড়িতে আসা যাওয়া আর কিছু কথা শেখানো হয় যার দ্বারা অন্যকে জব্দ করা যায়। আর সৌদি আরবের ওহাবিরা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই মানেন না। যেমন খারেজিরা এই একই পুরাতন কথাটি বলতো এবং সৌদি আরবে লেখাপড়া শিখে কত সুন্নিদের ছেলে মেয়েরা খাঁটি ওয়াহাবিতে পরিণত হয়েছেন তা বেসরকারি টেলিভিশনের চ্যানেলগুলোতে সুন্নি লেবাসে ওয়াহাবি মতবাদ হরহামেশা প্রচার করতে দেখা যায়। সাধারণ মানুষ তো আর সুন্নি এবং ওয়াহাবিদের পার্থক্য জানেন না, সৌদি ওয়াহাবিরা তো পীর ফকির আর উরস্কে শেরেক বেদাত জানেন, এমনকি মহানবী এলমে গায়েব মোটেই জানতেন না বলে দেদার প্রচার চালিয়ে যাচ্ছে। এই ওয়াহাবিদের কথাগুলো যে কি মারাত্মক রিয়াকশন করতে শুরু করেছে তা অনেকেই জানেন না।
একটি নমুনা তুলে ধরছি। তাস্কন্দে খ্রিস্টান পাদ্রীরা ধর্মীয় জলসার মধ্যে বলেছেন যে আমাদের মহানবী এলমে গায়েব জানতেন না। সৌদি আরবের বড় বড় ওয়াহাবি আলেম উলামাদের দলিলগুলো তুলে ধরার পর পাদ্রীরা কুরআন হতে এলমে গায়েব জানবার দলিলটি যে যীশু খ্রিস্টের বেলায় বলা হয়েছে উহা আম জনতার সামনে যুক্তি ও ব্যাখ্যা দিয়ে তুলে ধরার পর অনেক মুসলমান অবশেষে খ্রিস্টান ধর্মে চলে গেছেন। এরকম ন্যাক্কারজনক ঘটনাগুলো যে অহরহ ঘটে চলছে পৃথিবীর বিভিন্ন স্থানে তা বাংলাদেশেরই সুন্নি মাওলানাদের ওয়াজের ক্যাসেট শুনলেই পরিষ্কার বোঝা যায়। তাছাড়া সুন্নিদের প্রচারটি ওয়াহাবিদের বিশাল বিত্ত বৈভবের প্রচারটির সঙ্গে তুলনাই চলে না। আল্লাহর সমস্ত সৃষ্টির আমার জানা মতে তৌহিদে বাস করেন এবং তসবি পাঠ করেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অবশ্য এই তসবি পাঠটি আমাদের হাতের বানানো দানাওয়ালা তসবি পাঠ নয়। আমাদের দানাওয়ালা তসবি পাঠের মধ্যে আসল আর ভেজাল দুটোই পাওয়া যায়। মীর জাফর আলী দানাওয়ালা তসবি পাঠ করত, কিন্তু কুরআনের সূরা ইয়াসিনের উপর হাত রেখে বেইমানি করার দরুন 200 বছর ব্রিটিশের গোলামি করতে হলো। তাই আবার বলছি যে কুরআনে যে সমগ্র সৃষ্টি রাজ্যে আল্লাহর তসবি পাঠ করছে সেই তসবিটি ধানাওয়ালা তসবি নয়। আবার আল্লাহর সমস্ত জীব কেবলমাত্র নফসের অধিকারী তথা জীবাত্মার অধিকারী। জীবাত্মা আল্লাহর সেফাত, জীবাত্মা কখনোই আল্লাহর জাত নয়। সেই জীবাত্মার প্রকার ভেদ থাকতে পারে এবং অবশ্যই প্রকার ভেদ আছে, কিন্তু রু তথা পরমাত্মাটি আল্লাহর জাত সেফাত নয়। পরমাত্মাটি একমাত্র জিন এবং মানুষকেই দেওয়া হয়েছে, তাই পবিত্র কোরআনে রু তথা পরমাত্মার কথাটি মাত্র 17 বার উল্লেখ করা হয়েছে। এমনকি ফেরেশতাদেরকেও পরমাত্মা তথা রু দেওয়া হয়নি, যদিও ফেরেশতা জিব্রাইলকে অনেকেই রুহুল আমিন বলে থাকেন, কিন্তু জিব্রাইল নামক ফেরেশতাকে রু তথা পরমাত্মাটি দেওয়া হয়নি। অনেকটা কানা ছেলের পদ্মলোচনের নাম ধারণ করার মতো। এখানেও অনেক ইসলাম গবেষক ভুল করে বসেন এবং লেচে গোবরের অবস্থাটি দেখতে হয় এবং পাঠকদের পাতে পচা খাদ্য পরিবেশন করতে বাধ্য হয়। পাঠক এই জাতীয় পচা খাদ্য খেয়ে গোলক ধাঁধা নামক ফেরকাবাজির রোগে ভুগতে বাধ্য হয়। আবার আরো মজার বিষয়টি হলো এই ফেরেশতারাই রসুল রূপে আগমন করেন, যদিও রু তথা পরমাত্মাটি ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। পরমাত্মা তথা রু ফেরেশতাদের যদিও দেওয়া হয়নি, কিন্তু তবু তারা রসুল। তাহলে দেখতে পাচ্ছি যে ফেরেশতাদের থেকে আল্লাহ রসুল মনোনীত করেন, যদিও রু দেওয়া হয়নি। সূরা ফাতিরের 1 নম্বর আয়াতটি একটু